বদমাইশের দলেরা, তারা কোনোদিন দেখছে আমি দুবাইতে কত টাকা কামাইছি? লন্ডনে 60-70,000 pounds আমার প্রতি মাসে ইনকাম ছিল। আমেরিকায় আমার নেট প্রফিট থাকতো $50,000-$60,000। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। সোশ্যাল মিডিয়ায় আপনার বিদেশে বিনিয়োগ নিয়ে এক ধরনের প্রচারণা চলছে, এ বিষয়ে যদি কিছু বলতেন। কে বা কারা কিছু এরকম প্রচার করতেছে, আমি প্রচুর টাকা পাচার করছি, এ করছি। এই স্টুপিডরা, আমি স্টুপিডই বলবো তাদেরকে, ভদ্রলোক বলবো না, তারা খোঁজ নিয়ে দেখো আমার বিদেশে ব্যবসা আমি কত বছর যাবত করি। এটিএন চালু হওয়ার পরের থেকে বিদেশে আমরা আমেরিকায় এটিএন দেখাই পাবলিককে এবং এটিএনের অ্যাড চলে, কত টাকা আমি কামাতে পারি একটু সাধারণ হিসাব করে দেখেন। দুবাইতে আমার একটা কোম্পানি, আজকে 14 বছর যাবত সেখানে আমি ব্যবসা করি, 14 বছর, আজকে নতুন না, 14 বছর, 14 বছরে কত টাকা কামাইতে পারি আমি? যে বাংলাদেশে যদি এতটা কামাইতে পারি, বিদেশেও ঠিক এতটা কামাইতে পারি, তো তারা এটা দেখে না কেন, যে আমার ব্যবসার বয়স কত? 14 বছর আমার যে কোম্পানি, দুবাইয়ের কোম্পানি, 14 বছর, আমার 14 বছরে আমি কত টাকা কামাইছি, কত লক্ষ কত মিলিয়ন ডলার কামাইছি আমি ওখানটা। তো সুতরাং ওখানে আমার 2-4টা অ্যাসেট তো থাকতেই পারে, আমি তো ঢাকা থেকে আমার টাকা নিয়ে যাওয়ার তো কোনো দরকার নেই, বরঞ্চ ওখান থেকে আমি প্রচুর টাকা আনছি। আমেরিকার ইনকাম দিয়ে আমেরিকায় কিছু অ্যাসেট কিনছিলাম, আমেরিকার কিন্তু আমি মাসে আমেরিকায় আমার নেট প্রফিট থাকতো $50,000-$60,000 প্রতি মাসে, 20-25 বছর চলছে এইটা, কত টাকা হতে পারে? যে স্টুপিডটা বললো, সেই স্টুপিড এই খোঁজ কোনোদিন নিছে? আর কত টাকা আমি বিদেশে ট্যাক্স দিছি সেটা কোনোদিন খোঁজ নিছে? পড়লে এলো ম্যাগাজিনে একটা পাঠালাম, এরা হচ্ছে সব গাধার দল, এর বলবো হিংসা, হিংসা নালে আমার শত্রু, এরা এরা কেউ আমার বন্ধু না, সব শত্রু এবং বদমাইশের দল এরা। এদের কাজই হচ্ছে মানুষের এই উল্টাপাল্টা সমালোচনা করা। তারা কোনোদিন দেখছে আমি দুবাইতে কত টাকা কামাইছি? এই 14টা বছর আমার এই লাইসেন্স, 14 বছরের লাইসেন্স, এবং দুবাইতে আমি প্রচুর অ্যাড পাইতাম, প্রচুর এটিএন বাংলার প্রচুর অ্যাড পাইতাম, নিউ ইয়র্কে প্রচুর অ্যাড, লন্ডনে 60-70,000 pounds আমার প্রতি মাসে ইনকাম ছিল। তাহলে আমার টাকা বাংলাদেশ থেকে নিতে হবে? আমার ওখানকার টাকায় খাইকে আর এখান থেকে নিয়ে যাবো।